হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা বানানো কিন্তু খুবই সহজ। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক এই মাংসটা বানাতে কী কী লাগছে। একটা বাটিতে আমি 4 চামচের মতো টক দই নিয়ে নেব। টক দইটা তোমরা ভালো করে ফেটিয়ে নেবে আগে, তারপর নিয়ে নেবে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো। তারপর একটুখানি জল দিয়ে তোমরা এটাকে ভালো করে মিক্সড করে নেবে। একঘেয়ে মুরগির মাংসের স্বাদ বদলাতে মাঝে মাঝে এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবে, কিছুটা তেল গরম করে নেবে। তোমরা সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো। তারপর গোটা গরম মশলা ফোড়ন দেবে, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নেবে, তারপর সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপর পেঁয়াজটাকে একটু ঢেকে রাখবে, যখন দেখবে পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবে 1/3 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা। আমরা এখানে রসুন বাটাটা একটুখানি বেশি ব্যবহার করেছি। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রাখবে। টমেটোটা যখন দেখবে পুরোপুরি গলে গেছে তখন ঢাকাটা তুলে এখানে যে মশলাটা আমরা করে রেখেছিলাম ফার্স্টে টক দইয়ের, সেই মশলাটা দিয়ে দেবে। দিয়ে আবারও খুব ভালোভাবে কষাবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে মুরগির মাংস দিয়ে দেবে। আমি ধুয়ে রেখেছিলাম 750 মতো মুরগির মাংস, মাংসটা অ্যাড করে দিলাম। তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করবে। মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবে 25 মিনিটের মতো, খুবই লো ফ্লেমে রাখবে। তারপর দেখবে জল ছেড়ে দিচ্ছে মাংস থেকে, তারপর আবারও একটু নাড়াচাড়া করে নেবে। একটু মাংসটা নাড়াচাড়া করে আবারও ঢাকা চাপা দিয়ে দেবে। তারপর আমি এখানে 2টো বড় বড় পেঁয়াজ একটু কিউব করে কেটে রেখেছিলাম, দেখো এইভাবে। তো এইভাবে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবে। এই জলেই কিন্তু মাংসটা পুরো রান্না হবে, আলাদা করে আমরা কোনো জল অ্যাড করব না। কিছুক্ষণ রান্না করার পর তারপর ঢাকনাটা তুলে আমরা এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। তাহলেই কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে যাবে। এই মাংসটা কিন্তু একটু অন্যরকম খেতে লাগবে, তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। এটা ভাত রুটি সমস্ত কিছুর সাথেই জাস্ট জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে। সবাই ভালো থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।